হ্যালো পৃথিবীবাসী, কি অবস্থা? সকলের কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি জে নাইম চৌধুরী, আমার নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মার্ভেলের নতুন ছবি থর লাভ অ্যান্ড থান্ডার এর টিজার সম্প্রতি রিলিজ দেওয়া হয়েছে। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের শেষ দৃশ্য থেকে আমরা জানি থর তার সুপার হিরো ডিউটি ওরকম আর উপভোগ করছে না। তো এখন মার্ভেলের নতুন এই থর লাভ অ্যান্ড থান্ডারে থরকে কেমন করে প্রেজেন্ট করানো হয় সেটাই দেখার বিষয়। চলুন টিজারটি দেখে আসি। These hands were once used for battle. Now they're but humble tools for peace. Hey, shoot up for the lack of Yes! যে শ্যুটটা ব্যাকগ্রাউন্ডে বাজছে ওটা কিন্তু আমার খুব পছন্দের একটা গানের শ্যুট, গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের সুইট চাইল্ড ও মাইন। I want to choose my own path. Okay. Live in the moment. That's it. My superheroing days are over. You ever feel lost? Just look into the eyes of the people that you love. Me? What? Just listening. ওকে, যে ওর দি সেই এটা উঠাতে পারবে। এখন একটা মেয়েকে দেওয়া হয়েছে টিজার। খুব বেশি কিছু কথা বলার নেই টিজার নিয়ে। ভিডিও শুরুতেই বলছিলাম অ্যাভেঞ্জার্স এন্ড গেমে কিন্তু থর বলেই দেয় যে সুপার হিরো ডিউটি থেকে তার একটু নিস্তার পাওয়া দরকার। তো এখন সে নিজের মতো করে লাইফটাকে লিড করতে চাচ্ছে, এদিক যায় ওদিক যায়, তারপর তার একটা প্ল্যানও আছে। তার আসলে প্ল্যানটা কি? থরের যে বাসস্থান আসগার্ড, ওই আসগার্ড কিন্তু ধ্বংস হয়ে যায়। নতুন করে আসগার্ডের সকল নাগরিককে নিয়ে কিন্তু নতুন একটা জায়গা শিফট করানো হয়, মাইগ্রেট করানো হয়। ভালকারিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় আসগার্ডকে নতুনভাবে সাজানোর জন্য। শেষের দিকে আবার একটা লেডি ক্যারেক্টারকে দিয়ে কিন্তু থরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখানো হচ্ছে। আমরা যে এতদিন গড অফ থান্ডার নামে এই থরকে চিনে আসছিলাম, এই থরকে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? উইমেন এম্পাওয়ারমেন্টের এই যুগে থরের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কি আসলে গড থেকে এখন গডেসকে দেখতে পাবো? কিছুই বলা যায় না, এগুলো সবই হচ্ছে আমার প্রেডিকশন। তো এটা তো মাত্র ছিল টিজার, এরপরে ট্রেইলার আসবে, ওখানে আরও কথাবার্তা থাকতে পারে। এরপর আবার যখন ছবিটা মুক্তি পাবে তখন আসলে পুরো টোটাল জিনিসটা নিয়ে আমি আসলে বক্তব্য রাখতে পারবো। এখন যা কিছু বলতে পারি সব কিছু এই টিজার ব্রেকডাউন। তো এই তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন। কোনোরকম কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যদি মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটাও বাজায় দিন। আসসালামু আলাইকুম।